রাত পোহালে কোরবাড়ির ঈদ রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের বেচা বিক্রি সকালে কিছুটা দাম বেশি থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে তা কমতে শুরু করে হাটে ভারতীয় ও নেপালি কিংবা হাইব্রিড গরুর চেয়ে দেশি গরুর দিকে ক্রেতাদের নজর বেশি দাম নাগালের মধ্যে থাকায় সন্তুষ্ট তারা তবে পশুর হাটগুলোতে বিক্রেতারা ছাগলের দাম সবচেয়ে বেশি হাঁকাচ্ছেন ইকরাম আদানের প্রতিবেদন আর মাত্র কয়েক ঘন্টা পরই ঈদুল আজহা তাই তো ঈদের দিন পবিত্র দায়িত্ব পালন করতে শেষ মুহূর্তে কোরবানির পশুর হাটে ভিড় করছেন ক্রেতারা বেলা বাড়ার সাথে সাথে হাটে ক্রেতার সমাগমে ভিড় পরিণত হয় উৎসবে বিগত বছরগুলোতে ঈদের আগের দিন হাটগুলোতে প্রচুর ঘাটতি প্রবণতা দেখা দিলেও এবারের চিত্র একেবারেই ভিন্ন রাজধানীর হাটগুলোতে প্রচুর দেশি বিদেশি গরু ছাগল আছে গতকাল যে প্রাইসটা ছিল আজকে তার চিত্র কমই চাচ্ছে আইডিয়া করছি যে আমরা বাজেট বেশি হবে এখন গা বাজারে তো নিচে নেমে তবে সব ক্রেতার নজর দেশি পশুর প্রতি দাম সকালের দিকে কিছুটা বেশি থাকলেও এখন নাগালের মধ্যে জানিয়েছেন ক্রেতারা সকাল থেকে এখন বাজারে রেট অনেকটা কম মোটামুটি দেশি গরুই বেশি এই কারণে গরুর দামটা অন্যান্য বছরের তুলনায় আবার একটু বেশি দেশীয় গরু কিন্তু এই জন্য যে দেশীয় বিদেশি গরু আছে অনেক সময় মেডিসিন দেওয়া মনাতাকরণ করে ভারতীয় নেপালি কিংবা বড় গরু ক্রেতারা ঘুরে দেখছেন ঠিকই তবে কেনায় আগ্রহ অনেকটাই কম বলে জানালেন ব্যবসায়ীরা বাইশ লাখ চাইছি তাদের যা হয় তারা বলবো আর যদি মানে এখন তো গরুর বাজার কম আমিও জানি আমিও বুঝি কিন্তু আমি তো যে খরচ করছি এ তো আমার আশা আমি আরো বেশি বেশি আঠারোটা গরু নিয়ে বারোটা আছে এবং তাও অর্ধেক মূল্যে বেচি কুইশটা থেকে আয়া রাগাল রাগল রাগাল বাংলা টেয়াই তো নয় না বাড়ি দেওয়া সমস্যা চড়া দামে বিক্রি হচ্ছে ছাগল তবু কিনছেন ক্রেতারা অন্যদিকে দুদিন ধরে থেমে থেমে বৃষ্টিতে হাটের পরিবেশ এবং ইজারাদারদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা হাটের পরিবেশ হাটের যে কমিটি আছে তাদের বৈশাখী সংবাদ ঢাকা